নমস্কার সকলকে, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে খুব একটি ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আলোচনা করব। যারা 2019 আপনারা রেলওয়ের ভেতর প্রায় 1 লক্ষ গ্রুপ ডি পোস্ট কিন্তু বেরিয়েছিল, সেখানে আপনারা অনেকে আবেদন করেছেন। তো যারা বন্ধুরা এখানে আবেদন করেছেন, আপনাদের এক্সামটা কিন্তু 2022 সালে হয়েছিল। রেলওয়ের ভেতর কিন্তু একটা টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, যারা আপনারা অ্যাপ্লাই করার পর এক্সামের ভেতর বসেন, আপনাদেরকে কিন্তু যে রিফান্ড ফিটা এটা রিফান্ড করা হয়। তো এখানে রিফান্ড সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়েছে, এটা ডিসকাস করব, এবং আপনারা সেই রিফান্ড কিভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেবেন এটাও আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয় বলে দেব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। এটা হচ্ছে বন্ধুরা রিফান্ড সংক্রান্ত নোটিশ। এখানে দেখতে পাচ্ছেন আপডেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এটা আপনাকে আপডেট করতে হবে 14/4/2023 থেকে 30/4/2023-এর ভেতরে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করলে, আপনি যে এখানে 500 টাকা দিয়ে অ্যাপ্লাইটা করেছিলেন, ইউআর ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট, আপনি কিন্তু এখানে 400 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো এই নোটিশটার ভেতরে এটাই বলা হয়েছে, এখানে জোন ওয়াইজ আপনার লিঙ্ক রয়েছে। তো আপনি যদি ত্রিপুরা থেকে হন, আপনাকে গুয়াহাটি জোনে যেতে হবে। গুয়াহাটি জোনে এখানে যাওয়ার পর এখানে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ, সিকিউরিটি ক্যাপচার বসিয়ে সাবমিট করতে হবে। আর যদি আপনি রেজিস্ট্রেশন নাম্বার ভুলে যান, এখানে ফরগেট রেজিস্ট্রেশন নাম্বার অপশান রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর রেলওয়ে বোর্ড, এখানে আপনাকে গুয়াহাটি সিলেক্ট করতে হবে, এখানে গুয়াহাটি রয়েছে। তারপর এখানে আপনার নাম বসাবেন, ডেট অফ বার্থ, ইমেল আইডি, মোবাইল নাম্বার অথবা আধার কার্ড, এই তিনটা থেকে যে কোনো একটা বসাতে পারেন। ক্যাপচার বসিয়ে আপনাকে সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আপনার রেজিস্ট্রেশন আইডিটা এভাবে কিন্তু আপনার সামনে শো হবে। তারপর আপনি রেজিস্ট্রেশন আইডিটা কপি করে নেবেন অথবা স্ক্রিনশট নিয়ে নেবেন। তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ, সিকিউরিটি কোড বসিয়ে আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। উপরে আপনার বেসিক ডিটেলসগুলি আগের থেকে থাকবে। এখানে আপনার অ্যাকাউন্ট হোল্ডার নেম বসাবেন, অ্যাকাউন্ট নাম্বার বসাবেন, আইএফএসসি কোড বসাবেন, নেম অফ দ্য ব্যাঙ্ক অর্থাৎ আপনি কোন ব্যাঙ্ক এখানে অ্যাড করবেন ওই ব্যাঙ্কের নাম এখানে সম্পূর্ণ নাম বসিয়ে টার্ম অ্যান্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করে এখানে সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এবং এগুলি আপনি প্রিন্ট করে নিতে পারেন। এখানে প্রিন্ট করার সঙ্গে সঙ্গে এই ফর্মটা আপনার সামনে প্রিন্ট হয়ে যাবে। এভাবে বন্ধুরা আপনি আপনার যে পেমেন্ট ফিটা এটা রিফান্ড নিতে পারেন। তারপরেও যদি আপনার কোনো রকম কোশ্চেন থাকে অথবা আপনি যদি না পারেন, আমার ভিডিওর ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেখানে কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট করার সাথে সাথে কিন্তু আপনারা সেখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা দিলে আমরা এখান থেকে এটা সলভ করে দেব। তো এটা একটি ছোট্ট ইনফরমেশান আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।